ঈদ মোবারক। দেশ টেলিভিশনের ঈদের এই বিশেষ আয়োজন রাজনীতিকের অন্দরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকে আমরা এমন একজন রাজনীতিবিদের বাসায় এসেছি যিনি আসলে নিজেই একটি ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, এবং যেই রাজনীতিবিদের সাথে আজকে আমরা আলোচনা করতে চাই তাকে কোনোভাবেই আলাদা করা যায় না। আমি যদি একটু ঘুরিয়ে কিংবা একটু ভিন্নভাবেও বলতে চাই, আসলে বাংলাদেশের ইতিহাস রচনায় কিংবা বাংলাদেশের যে নামটি সর্বোচ্চ বেশিবার উচ্চারিত হয়েছে বঙ্গবন্ধু, সেই নামটিও আসলে তার হাতেই সৃষ্টি। মাননীয় এমপি জনাব তোফায়েল আহমেদের বাসায় আজকে আমরা এসেছি এবং তিনি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। স্যার, আপনাকে ঈদ মোবারক, আশা করছি ভালো আছেন। ঈদ মোবারক, ভালো আছি। স্যার, ঈদের দিন আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের দেশ টেলিভিশনের দর্শকদের সাথে আড্ডা দিতে বসেছেন, এ কারণে আপনাকে শুরুতেই একবার ধন্যবাদ দিতে চাই। একটু জানতে চাই আসলে আপনার সম্বন্ধে, যদি বলতে চাই বলার আসলে কোনো শেষ নেই। শুরুতে যেটা বলছিলাম, আসলে আপনার নামটি আসলে বাংলাদেশের ইতিহাস হয়ে আছে এবং বাংলাদেশ যতদিন থাকবে নিঃসন্দেহে একজন তোফায়েল আহমেদও থাকবেন। একদম ছোটবেলা থেকে যদি একটু জানতে চাই, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে যদি একটু জানতে চাই, ছোটবেলাটা কোথায় কেটেছে, সেই সময়ের ঈদগুলো কেমন ছিল? আপনাকে ধন্যবাদ। আসলে আমার ছোটবেলা আমার গ্রামেই কেটেছে। 1943-এর 22শে অক্টোবর আমি জন্মগ্রহণ করেছি একটি মধ্যবিত্ত পরিবারে। আমার যে গ্রাম, সেদিন আমার জন্মের সময় গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না, অন্ধকার ছিল, রাস্তাঘাট, পুল, কালভার্ট কোনো কিছুই ছিল না। যদিও সেই গ্রাম এখন শহর রূপান্তরিত হয়েছে, রাস্তাঘাট সব কিছু অত্যন্ত আধুনিক। সেই ছোটোবেলার সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। বাবা মার স্নেহে, মায়ায় আমি লালিত পালিত হয়েছি। এই যে আমার মায়ের একটি ছবি, যদি দেখা যায় যে ভাগ্যগত মায়েদের সুখের ঠিকানা ফাতেমা খানম বৃদ্ধাশ্রম, আমি মায়ের নামে বৃদ্ধাশ্রম করেছি। আমার সেই গ্রাম এখন শহর। আমার মায়ের নামে একটি কমপ্লেক্স আছে, ফাতেমা খানম কমপ্লেক্স। সেই কমপ্লেক্সের মধ্যে বৃদ্ধাশ্রম, স্বাধীনতা জাদুঘর, দৃষ্টিনন্দন একটি মসজিদ, এতিমখানা, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, মায়ের নামে ফাতেমা খানম ডিগ্রি কলেজ, ফাতেমা খানম প্রাইমারি স্কুল। এখন আমার কাজ চলছে আজহার, আমার বাবার নাম ফাতেমা, আমার মায়ের নাম আজহার ফাতেমা মেডিকেল কলেজ হসপিটাল। আপনার মা যেহেতু নিঃসন্দেহে তিনি একজন রত্নগর্ভা মা, একে যদি জানতে চাই আপনারা কয় ভাই বোন, বাবা মা আসলে কীভাবে বড় করেছেন? আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমি যখন ঘুমাই তখনও মায়ের জন্য আমি দোয়া করি। মায়ের স্নেহ ভালোবাসায় আমি লালিত পালিত হয়ে আমি বড় হয়েছি। আমার এই বনানী ভাষা হবে একদিন, এটা আমাদের কল্পনাও ছিল না। মায়ের স্নেহমতার জন্য মাকেও আমি আমার এই বনানীর বাসায় আমি রেখেছি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন। আমি সকালে ঘুম থেকে উঠে মায়ের রুমে যেতাম, আমার রুমের পাশেই মায়ের রুম, মাকে চুমা দিতাম গালে কপালে, আর মাও আমাকে বুকে টেনে নিয়ে চুমা দিতেন। মায়ের চুমো খেয়েই আমি দিনের কাজ শুরু করতাম। সেই দিনগুলোর কথা আমার ভীষণভাবে মনে পড়ে। আজকে ঈদের দিন, ঈদের দিন আমাদের গ্রামে একটা সিস্টেম ছিল, আমরা একজন আরেকজনের বাড়ি যেতাম, গেলে আমাদেরকে ফিরনি খাওয়াতো ওই প্লেটের মধ্যে করে, এটা একটা রেওয়াজ ছিল তখন। দিনগুলো খুব সুন্দর ছিল। আজকে যদিও আধুনিক, সব কিছু আধুনিক, আমরা তো অন্ধকারের মধ্যে ছিলাম, সেই গ্রাম এখন শহর। আমি আগে বলি, মায়ের হাতের খাবারের কথা বলছিলেন স্যার, আপনি মায়ের হাতের কোন খাবারটা সবচেয়ে বেশি প্রিয়, কিংবা এখন আসলে মনে পড়ে কিনা যে মায়ের হাতের ওই খাবারটি খেলে হয়তো একটু ভালো লাগতো? আমার মা আগের দিনে অনেক সময় নিজেই পাক করতেন, যদিও কাজ করার লোকজন ছিল। মায়ের পাক এত সুন্দর ছিল, আর আমি কি খেতাম সেটা মা জানতো। যেমন মুগ ডাল, তারপরে কোরাল মাছ ইত্যাদি ইত্যাদি। যাই হোক, মায়ের স্নেহে আমার জীবনটা ধন্য, আমি চিরদিন মাকে স্মরণ করবো। এরপরে যদি একটু আপনার কৈশোরের দিনগুলোতে ফিরে আসি, কৈশোরে কি একটু ডান পিটে ছিলেন কিনা, কিংবা আসলে স্কুল কলেজ কেমন কেটেছে, বন্ধু বান্ধবদের সাথে কোথাও কেমন ঘুরেছেন? আমি ছোটবেলা থেকেই ভালো ছাত্র ছিলাম,
আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, আমার গ্রামের স্কুল, আমি ক্লাস 1, 2, 3, 4, 5 আমি প্রথম হতাম। তারপরে 6 খায়রাট নামে একটা জায়গা আছে আমাদের, ওখানে আমি 6-এ পড়তাম, ফার্স্ট হতাম। তারপর আমাদের বাড়ির থেকে 7 মাইল দূরে বুরহানউদ্দিন হাই স্কুলে আমি 8-এ ভর্তি হই, আমি 7-এ ভর্তি হই, এবং সেখান থেকে আমি ভোলা গভর্নমেন্ট স্কুলে 8-এ ভর্তি হই। সুতরাং ছোটোবেলার সেই দিনগুলোর কথা খুব কষ্ট করে আমরা লেখাপড়া করেছি। স্কুল কলেজের হোস্টেল ছিল না, কখনো কখনো আমি অন্যের বাড়িতে থেকেও আমি লেখাপড়া করেছি। স্যার, এই যে আপনি কষ্ট করে লেখাপড়া করেছেন, এই যে আপনার জীবনটা, আসলে বলছিলেন যে একটা সময় ছিল যে আসলে বিদ্যুৎ ছিল না যেখানে বড় হয়েছেন, সেই জায়গাটি থেকে আপনি পুরো দেশটাকে আসলে একেবারে যোদ্ধার মতন করে আগলে রেখেছেন, এবং সেই বাংলাদেশকে আজকে আপনারা বা আপনি আসলে হাত ধরে এত দূর নিয়ে এসেছেন, এই জার্নিটা একটু জানতে চাই। কেন মনে হলো আসলে রাজনীতিবিদ হয়ে উঠবেন? কেন তোফায়েল আহমেদের নামের পাশে রাজনীতিবিদ যুক্ত হলো, কেন অন্য কিছু নয়? এটা আমার, আমি যখন ভোলা গভর্নমেন্ট স্কুলে পড়ি ক্লাস 8-এ, 1957 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, তখন শেখ মুজিব হোসেন সৈয়দ সরোয়ারদের সাথে ভোলা গিয়েছিলেন এবং ভোলা গভর্নমেন্ট স্কুলের মাঠে একটা বিরাট জনসভা করেছেন। সেই জনসভায় বঙ্গবন্ধুর বক্তৃতা শুনে আমি মুগ্ধ হয়েছি। তখন থেকে আমি ভাবতে শুরু করি যে কোনোদিন যদি রাজনীতি করার সুযোগ পাই, আমি তো ছোট তখন, তাহলে এই নেতার রাজনীতি করব। খুব ছোটবেলা থেকে রাজনীতি করার আকাঙ্ক্ষাটা তৈরি হয়ে গিয়েছিল? ওইরকম না, আমার আকাঙ্ক্ষা ছিল আমি ডাক্তার হব। আচ্ছা, যাই হোক, তো আমার মেয়ে ডাক্তার, আমার জামাই ডাক্তার, ছেলের বউ ডাক্তার, এখন আমাদের বাড়িতে ফ্যামিলিতে অন্তত 20 জন ডাক্তার আছে। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে সেই দিনগুলো কেটেছে। আজকে তো আধুনিক যুগ, এখন হাতে হাতে মোবাইল টেলিফোন, এখন ঘরে ঘরে বিদ্যুৎ, টেলিভিশন, এয়ার কন্ডিশন, এগুলো কিছুই ছিল না। আমরা আমাদের গ্রামের বাড়ির বৈঠকখানা, যাকে কাছারিঘর বলতাম আমরা, সেখানে ঘুমাতাম, এবং সেই অন্ধকারের মধ্যে কোনো বিদ্যুৎ নাই, লাইট নাই, ফ্যান নাই, কিচ্ছু নাই, কিন্তু দিনগুলো খুব ভালো কেটেছিল। সেই সময়টাতে আসলে একজন রাজনীতিবিদ হয়ে ওঠার জন্য আপনাদের মতন যারা একেবারে ক্লিন ইমেজের রাজনীতিবিদ আছেন বাংলাদেশে, আপনারা আসলে অনেক বেশি পরিশ্রম করেছেন, অনেক বেশি রাজনীতিটাকে নিজের মনে করেছেন, যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে দেশকে আসলে আগলে রেখেছেন, বঙ্গবন্ধুর অনেক বেশি কাছাকাছি যাওয়ার সুযোগ আপনার হয়েছে। সেই সময়গুলো, সেই স্মৃতিগুলো একটু জানতে চাই, যদি কোনো ছোট স্মৃতি আমাদের দর্শকদের সাথে একটু বলেন। অ্যাকচুয়ালি বঙ্গবন্ধু জাতির পিতা আমাকে উৎসাহ করতেন। আমার জীবনের সবচেয়ে গৌরবময় দিন জাতির জনক বঙ্গবন্ধুর সান্নিধ্য লাভ করা। তিনি আমাকে ভালোবাসতেন, তিনি আমাকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে তৈরি করেছেন, এবং আমাকে তিনি, আমি যখন আওয়ামী লীগে যোগদান করি, যেদিন বঙ্গবন্ধু উপস্থিতিতে ছাত্রলীগ থেকে আওয়ামী লীগে গেলাম 2 জুন, এই জুন মাসের 2 তারিখে, তখন আমার গর্বে বুক ভরে গেছে যা যে আমি জাতির পিতার দলের একজন সদস্য হয়েছি। দেশ স্বাধীন হলো, আমি বঙ্গবন্ধু রাজনৈতিক সচিব হলাম, 28 বছর বয়স। আমার সেই ছবি, এই যে বঙ্গবন্ধুর সাথে কোলাকুলি, একেবারে জড়িয়ে ধরে আছেন বঙ্গবন্ধু আপনাকে, এবং এই যে ছবিগুলো, আপনাদের যে আবেগ, আপনাদের আসলে এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে কতখানি আসলে ভালো লাগায় মুগ্ধতায় আপনারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছেন। বঙ্গবন্ধু আমাকে ভীষণ আদান করতেন। বঙ্গবন্ধু যখন কারাগারে আগরতলা মামলার আসামি হিসেবে যখন তিনি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত, সেই সময় আমরা আন্দোলন সংগ্রাম করে বঙ্গবন্ধুকে মুক্ত করেছি 1969-এর 22শে ফেব্রুয়ারি। 23শে ফেব্রুয়ারি তৎকালীন রেসকোর্স ময়দান, আজকে সরোয়ারের উদ্যান, 10 লক্ষাধিক লোকের সামনে বঙ্গবন্ধুকে গণসম্বর্ধনা দিয়েছি। সেই সম্বর্ধনার সভায় আমি বলেছিলাম, যে নেতা জীবনের যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে, ফার্সির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সেই প্রিয় নেতাকে কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে
আজকে বঙ্গবন্ধু উপাধি ঘোষিত করলো। কারণ এবং সেই থেকেই আসলে এটি কিন্তু বাংলাদেশের ইতিহাস এবং আমার মনে হয় আসলে বাংলাদেশের ইতিহাসে কিংবা বাঙালির মুখে সর্বোচ্চ যে শব্দটি উচ্চারিত হয়েছে সেটি নিঃসন্দেহে বঙ্গবন্ধু। ঠিক ওই সময় আপনি এত তরুণ একজন রাজনীতিবিদ ছিলেন, এত বড় একটি চিন্তা আপনার মাথায় আসলো কী করে? আমরা বিভিন্নভাবে বঙ্গবন্ধুকে সম্বোধন করতাম, বঙ্গ শার্দুল, তারপরে ইতিহাসের মহান নেতা বিভিন্ন বলতাম। পরে সেদিন বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে যে গণসম্বর্ধনা দিলাম, লক্ষ লক্ষ লোক রেসকোর্স ময়দানে, সেই দিন আমরা ভাবলাম যে এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আজকে একটি উপাধি দিয়ে আমরা সেই ঋণের বোঝাটা হালকা করতে চাই। তখন এই বঙ্গবন্ধু উপাধিটা আমি জাতির পক্ষ থেকে বঙ্গবন্ধুকে দিলাম। সেই থেকে নিশ্চয়ই তোফায়েল আহমেদ এবং বঙ্গবন্ধু এই নামটা আসলে একসূত্রে গাঁথা হয়ে গেল। সেই যে আসলে আপনি বলছিলেন খুব ইয়াং এজ, অর্থাৎ তরুণ বয়সে আপনি রাজনীতি শুরু করেছেন, বঙ্গবন্ধুর খুব কাছাকাছি এসেছেন, সেই সাথে তো আসলে রাজনীতি মানে তো জনমানবের কাছে যাওয়া, জনমানুষের কাছে যাওয়া। নিঃসন্দেহে আপনার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনি অনেক বেশি মানুষের কাছাকাছি গিয়েছেন। ঈদের দিনগুলোতেও নিঃসন্দেহে এমনও তো হয়েছে আসলে সাধারণ মানুষের কাছে থাকতে হয়েছে, জেলখানায়ও আপনাকে থাকতে হয়েছে, সেটি নিয়ে কোনো স্মৃতি মনে পড়ে? হ্যাঁ, আমার জীবনে অনেকবার আমি কয়েকবার আমার জেল কেটেছে কারাগারে। আমি 7 বার জেলখানে গিয়েছি। আমি 1975 বঙ্গবন্ধু হত্যা করার পর আমাকে ময়মনসিংহ কারাগারে বন্দী করে রাখা হয়েছিল, ফাঁসির আসামির মতো কন্ডেম ছেলে। আবার সেখান থেকে আমাকে কুষ্টিয়া কারাগারে বন্দী করলো। কুষ্টিয়া কারাগারে আমি 13 মাস ছিলাম, মুক্তি লাভ করলাম। আবার আমাকে গ্রেপ্তার করে কুমিল্লা কারাগারে রাখা হলো, 6 মাস পরে মুক্তি পেলাম। আবার আমাকে গ্রেপ্তার করে সিলেট কারাগারে রাখা হলো, আবার মুক্তি পেলাম। আবার আমাকে গ্রেপ্তার করে বরিশাল কারাগারে রাখা হলো, আবার আমাকে গ্রেপ্তার করে রাজশাহী কারাগারে রাখা হলো। আমি মোট 7 বার কারাগারে বন্দী হয়েছি, আবার গ্রেপ্তার করে আবারও কুষ্টিয়াতেই আমাকে রাখা হয়েছিল। যাই হোক, এই জন্য আমার কোনো দুঃখ নাই। আমার জেলের মধ্যে এই ঈদ আমি জেলের মধ্যেও কাটি। যে আমি যখন 33 মাস যখন জেলে, সেই 33 মাসের মধ্যে যে ঈদ হয়েছে, সেই ঈদটা আবার কারাগারে কেটেছে। আমি জেলখানার কয়েদিদের সাথে লাইনে দাঁড়িয়ে নামাজ পড়েছি, সেই স্মৃতিগুলি আমার মনের মধ্যে এখনও বেশি। বর্ণাঢ্য জীবনের আরও অনেক গল্প শুনবো আমরা দর্শক। এই মুহূর্তে একটি বিরতি নিয়ে ফিরছি, রাজনীতিকের অন্দরে আমাদের সাথেই থাকুন। তোফায়েল আহমেদকে আপনাদের কাছাকাছি নিয়ে আসার চেষ্টায় আমরা আবারও ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও ফিরে এলাম রাজনীতিকের অন্দরে। আমরা আলোচনা করছি বাংলাদেশের পুরোধা রাজনৈতিক ব্যক্তিত্ব তোফায়েল আহমেদের সাথে। আপনার সাথে আপনার জেলখানায় যে ঈদগুলো কেটেছে সেই গল্পগুলো শুনছিলাম, এবং আপনি আসলে যেই তরুণ বয়সে রাজনীতি শুরু করেছেন, আবারও যদি একটু ব্যক্তিগত জীবনের দিকে তাকাতে চাই, সবসময় আসলে রাজনীতিতে দোলাচল থাকছে, ওঠানামাও আছে, জেলে থেকেছেন, বাইরে থেকেছেন, রাজনৈতিক কাজে আসলে বাইরে থেকেছেন, এর মাঝে আসলে পারিবারিক জীবনটাকে কীভাবে গুছিয়ে নিলেন, বিয়েটা কীভাবে হলো, পারিবারিকভাবে নাকি নিজের পছন্দে? পারিবারিকভাবে আমার বিয়ে হয়েছে। আমার শ্বশুর অত্যন্ত শ্রদ্ধাবান ব্যক্তি, আলহাজ মফিজুল হক তালুকদার সাহেব। আমাদের গ্রামে আমার এক ভাইয়ের মতো ছিল, তিনি এই বিয়েটার সংগঠিত করেছে আর কি, মধ্যস্থতা করেছে। তা আমার স্ত্রী অত্যন্ত ভালো একজন মানুষ, আমার জীবন সঙ্গী। প্রায় 59 বছর হলো আমাদের দাম্পত্য জীবন। হ্যাঁ, এবং তিনি শিক্ষিতা, মার্জিত, নামাজ কোরআন তেলাওয়াত করে, তবে জীবনে আমার জন্য অনেক কষ্ট করেছে। আমি যখন জেলখানায় 15 দিন পরপর উনি জেলখানায় যেতেন, কত জেলে উনি ময়মনসিংহ যেতেন, সেখানে আবার আমার মেয়ে তখন ছোট, সেই মেয়ে আমার জেলখানায় মায়ের সাথে যেত, গিয়ে বলতো বাবা তুমি কি বাড়ি যাবে না, কবে যাবো বাবা, আমি তোমার সাথে থাকতে চাই। সেই দিনগুলোর কথা মনে হলে চোখে পানি রাখা যায় না। তো যাই হোক, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি আমার নিজেকে ঠিক রেখেছি। আমার ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন স্বচ্ছ। আমি শিল্প বাণিজ্য মন্ত্রী ছিলাম একসাথে, 2টা মন্ত্রণালয়ের আমি বাণিজ্য মন্ত্রী ছিলাম। সততার সাথে, নিষ্ঠার সাথে আমি মানুষের সেবা করার চেষ্টা করেছি। 79 বার আমি ইলেকশনে জিতেছি, এবং
আমার ভুলের মানুষের আমি ভুলের মানুষের কাছে কেউ ঋণী, তারা আমাকে ভালোবেসেছেন, এখনো ভালোবাসে। সেই ভালোবাসাটা নিশ্চয়ই আপনাকে অর্জনও করে নিতে হয়েছে। এই যে সুদীর্ঘ 60 বছরের কথা আপনি বলছিলেন আপনার জীবন সঙ্গিনীর সাথে, তিনি নিঃসন্দেহে আপনাকে অনেক বেশি সাপোর্ট করেছেন, তা নইলে নিশ্চয়ই একজন তোফায়েল আহমেদ আজকের এই তোফায়েল আহমেদ হয়ে উঠতে পারতেন না। সেই সময়টাতে কি কখনো মনে হয়েছে যে আসলে হয়তো রাজনীতির জন্য কিংবা দেশের জন্য, দেশের মানুষের জন্য পরিবারকে একটু কম সময় দিচ্ছেন? না, আমার স্ত্রী বড় আমাকে অনুপ্রেরণা দিত। তিনি খাতাপত্র নিয়ে আমার জেলখানায় যেতেন, কিন্তু ওই খাতা এমনি জেলখানে দেয় না, ওই জেল সুপারের সিগনেচার লাগে, অনুমোদন লাগে, কাগজ দিয়ে দিয়ে যেত। আমাকে বলতো তুমি লেখো, তোমার জীবন সম্বন্ধে লেখো, আমার স্ত্রী আমাকে বলতো। অত্যন্ত চমৎকার একজন মানুষ, এই যে এখন হয়তো উপর উঠলে দেখা যাবে যে কোরআন শরীফ পড়ে। আর আমার মা আমাকে যে কী করেছেন, আমার মা হল আমার শ্রেষ্ঠ সম্পদ। আমার মা আমাকে বুকে চড়িয়ে ধরতেন, গালে কপালে চুমা দিতেন। সুতরাং সব দিক থেকে আমার জন্মের পর থেকে আজ অবধি আমার জীবনটা সার্থক হয়েছে। জেল জুলুম নির্যাতন আমি সহ্য করেছি। বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমাকে পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে হাত বেঁধে চোখ বেঁধে যে নির্যাতন করেছে, আমার স্মৃতির পাতা সেটা এখনও ভেসে ওঠে। আবার ময়মনসিংহ কারাগারে নিয়ে ফাঁসির আসামি যেই কন্ডেম ছেলে থাকে, আমাকে সেই কন্ডেম ছেলে রেখেছে। আমি 3 মাস সূর্যের আলোই দেখি নাই, কিন্তু আমার কোনো দুঃখ নাই। এই যে আসলে এত দীর্ঘ পথ আপনি পাড়ি দিয়েছেন, এই পুরো পথে কি আপনার কখনো কোনো আক্ষেপ হয়েছে কিনা যে আজকে হয়তো রাজনীতিবিদ না হলে আমাকে এই কষ্ট, এই ত্যাগ করতে হতো না? কখনো না। এই যে আমি জেলের মধ্যে থেকে এই যে আজকের ঈদ, এই জেলে আমি ঈদ করেছি, কিন্তু আমার দুঃখ লাগেনি। দুঃখ লেগেছে আসলে আমরা যারা কারাগারের রাজবন্দী, আমার মতো লোক যে রাজবন্দী যারা জেলে থাকি, আমাদের কিন্তু কষ্ট হয় না। কষ্ট হয় পরিবারের, কষ্ট হয়েছে আমার মেয়ের, কষ্ট হয়েছে আমার স্ত্রীর, এই কষ্ট অনেক কষ্ট। সে কোথায় ময়মনসিংহ, তখন আমার গাড়ি নাই, কোনো কিছু নাই, সেই ময়মনসিংহে ট্রেনে যেত বা কোনোভাবে যেত কষ্ট করে খুবই, বা অন্য কার গাড়ি। যেমন আমার স্ত্রী, আমি যখন কুষ্টিয়া জেলে আমাকে দেখতে গেলেন, কিন্তু রাস্তায় একটা জিপ ছিল আমার এক আত্মীয়র, তার জিপ গাড়ি ঝিনাইদহ থেকে নিয়ে কুষ্টিয়া যাচ্ছিল, রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, আমার স্ত্রীর কপালে 14টা সিলাই লাগলো এবং আমাকে প্যারোলে মুক্তি দিল 1 ঘন্টার জন্য। আমি কুষ্টিয়া হাসপাতালে প্যারোলে মুক্তি লাভ করে তাকে দেখতে গিয়েছিলাম। সুতরাং আমার কষ্ট হয়নি। এত এত কিছু পরেও কখনো ভাবেন নিজের রাজনীতি থেকে একটু দূরে চলে যায় কিংবা পরিবারকে একটু বেশি সময় দিই? কখনোই তো নিঃসন্দেহে মনে হয়নি? না, কারণ এর কারণ হল আমার স্ত্রীর সহযোগিতা, তার সহযোগিতা ছাড়া তো এটা আমি পারতাম না। এই যে দেশের প্রতি ভালোবাসার কথা বলছিলেন, শক্ত হাতে দেশকে ধরে রেখেছেন, যুদ্ধ করেছেন, দেশের জন্য আসলে কাজ করেছেন, এর মাঝে আসলে অনেকবার মন্ত্রিত্বের স্বাদ পেয়েছেন, বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ে যাবারও স্বাদ পেয়েছেন, এরপরেও আপনার যে ক্লিন ইমেজ আছে একজন তোফায়েল আহমেদ বলতেই আসলে বাংলাদেশের মানুষটি সৎ বা সজ্জন কিংবা মানুষের মানুষের তোফায়েল আহমেদ যাকে ভাবে, সেই ইমেজটি আসলে কীভাবে ধরে রেখেছেন? না, আমি আমার লক্ষ্যই ছিল যে আমি সততা বজায় রাখবো। আমি একসাথে শিল্পমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, যারা এই দেশের ব্যবসায়ী তারা সবাই আমাকে চেনে। তুমি যদি তার কারোর সাথে আলাপ করার সুযোগ পাও, তারা বলবে যে আমি দুর্নীতিকে কখনো প্রশ্রয় দিইনি। আমি শত শত মানুষকে, শিল্পপতি, ব্যবসায়ী, সবাইকে আমি আমার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুর বিনিময় না। এটি আমার জীবনের সার্থকতা। এবং আমার যে বলা, আমার যে গ্রামে বা ওই যে বলা শহরে বা বলা জেলা থেকে আমি এমপি হয়েছি, বলা 1, বলা 2 একসাথে 2 বার, আমি 91 সনে, 96 সনে একসাথে 2টার থেকেও আমি এমপি হয়েছি, কিন্তু মানুষ জানে যে আমি খুব সৎ এবং আদর্শ আমি ধরে রেখেছি। জি, আমার জীবনের সার্থকতা। মানুষের জন্য নিঃসন্দেহে অনেক করেছেন, আপনি বলছিলেন আসলে অনেক কিছুর কথা, কখনো কি মনে হয়েছে যে আরেকটু হয়তো অন্যভাবে বা আরেকটু বেশি কিছু করতে পারলে হয়তো আরও একটু ভালো লাগতো? আমার জীবনটা আমি নিজে মনে করি যে আমার মতো একটা গ্রামের ছেলের পক্ষে আমার এই জীবন, আমার জীবনটা কানায় কানায় পূর্ণ, আমার কোনো অতৃপ্তি নাই, আমার জীবনটা তৃপ্ত, আই অ্যাম স্যাটিসফাইড। আমি খুবই, এই যখনই বাড়িতে আসা হয়
ওই যে লাইব্রেরিতে যখন আমি বসি, বঙ্গবন্ধুর ছবি দেখি, আমার মায়ের ছবি দেখি, আমার বেডরুমে বঙ্গবন্ধুর ছবি, আমাকে জড়িয়ে ধরা আর আমার মায়ের ছবি, আমি ঘুম ভাঙলেই এই দুজনের ছবি আমি দেখি। কাজেই আমি মনে করি যে আমার জীবনটা সার্থক। একটা পাড়াগাঁয়ের একটা ছেলে ছোটোবেলা কষ্ট করে লেখাপড়া করে আজকে এই জায়গায়। আমি কি কোনোদিন ভেবেছি যে আমার বনানীতে একটা বাড়ি হবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই জমি আমার স্ত্রীর নামে বরাদ্দ করেছেন, আজকে আমি বনানী থাকি? এটা তো কল্পনাতীত। কাজে আমার জীবন সার্থক, আমি ধন্য। অর্থাৎ জীবনের এই পর্যায়ে এসেও আপনি আসলে জীবনকে খুব সহজভাবে যাপন করছেন, খুব সহজভাবে জীবনটাকে দেখছেন। সেখান থেকে একটু জানতে চাই, এখন এসে আসলে এই সময়টাতে এসে এখন ঈদের দিনগুলোতে আপনার কাছাকাছি নিশ্চয়ই জনসাধারণ আসবার চেষ্টা করেন, কিংবা তাদের হয়তো একটা আশার জায়গা থাকে আপনার সাথে ঈদটা পালন করবার, সেই দিনগুলো কীভাবে কাটে, তাদের সাথে কীভাবে দেখা করেন? আমি রোজার ঈদে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি গরিব দুঃখী মানুষকে সাহায্য করি, আমার পক্ষে যতটুকু সম্ভব। আবার আমার দু একজন বন্ধু বান্ধব আছে ঈদের সময় তারাও জাকাতের টাকাটা আমার মাধ্যমে দিতে চায়, আমি দেই, এবং আমার গ্রামের মানুষ খুব সুখী, আমার বোলার মানুষ খুব সুখী। আমাদের বাড়ির দরজায় অনেকগুলো গরু কোরবানি দেওয়া হবে, গ্রামের যে মানুষ যারা আছে তারা আসবে, লাইন ধরে বসবে এবং তাদের মধ্যে মাংস বিতরণ করা হবে। এবং আপনার মধ্যে আসলে সবসময় আপনি সেই তরুণ বয়স থেকে দেশের জন্য করবেন, দেশের মানুষের জন্য করবেন সেই যে একটা আগ্রহ ছিল, সেটি নিঃসন্দেহে এখনও আসলে কাজ করছে। এখনকার সময়গুলো নিয়ে একটু জানবো, এখনকার যাপিত জীবন নিয়ে একটু জানবো, তবে আরও একটি বিরতি থেকে আসতে হবে আমাকে। দর্শক, আরও একটি বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা আজকে আলোচনা করছি বাংলাদেশের পুরোধ রাজনৈতিক ব্যক্তিত্ব তোফায়েল আহমেদের সাথে। এই যে রাজনৈতিক জীবন নিয়ে আমরা আলোচনা করছি, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করছি, রাজনৈতিক জীবনে তো আসলে আমি বলছিলাম বাংলাদেশের ইতিহাস এবং তোফায়েল আহমেদকে কোনোভাবে আসলে আলাদা করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের ইতিহাস নিয়ে যখন আমরা কথা বলবো, 7ই মার্চ একটা বড় জায়গা বাংলাদেশের ইতিহাসের, এবং বঙ্গবন্ধু যেদিন স্বদেশ প্রত্যাবর্তন হলো সেই সময়টাতে পুরোটা সময় আপনি বঙ্গবন্ধুর সাথেই ছিলেন, ওই স্মৃতিগুলো কি মনে পড়ে কিনা? এই যে আমার ছবি আছে, বঙ্গবন্ধু যখন 10ই জানুয়ারি ফিরে এলেন, তারপরে আমি কিন্তু প্রথম বঙ্গবন্ধুকে মাল্যভূষিত করেছি, সেই ছবিটা আমার ওই লাইব্রেরিতে আছে। 7ই মার্চ তিনি যখন বক্তৃতা করেন আমি মঞ্চে ছিলাম, মঞ্চে বঙ্গবন্ধুর আগে মঞ্চে উঠেছি, তিনি আসলেন মঞ্চে উঠলেন, আমি বঙ্গবন্ধুর নাম কিন্তু ঘোষণা করেছিলাম যে এবার বঙ্গবন্ধু বক্তৃতা করব। সুতরাং আমি খুব সৌভাগ্যবান বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছি। বঙ্গবন্ধু যখন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন, তিনি স্বাধীনতার পরে কলকাতা গিয়েছেন, 20 লক্ষ লোকের সামনে বক্তৃতা করেছেন, তারপরে তিনি সোভিয়েত ইউনিয়ন মানে আজকে রাশিয়াতে গিয়েছেন, আমি সফর সঙ্গী হয়ে ক্রেমলিনে ছিলাম, তারপরে যুগোস্লাভিয়া গিয়েছেন, তারপরে আলজেরিয়া নন-অ্যালাইন্ড কনফারেন্সে গিয়েছেন, বিভিন্ন জায়গায়, জাতিসংঘে যখন 25শে সেপ্টেম্বর বক্তৃতা দেন আমি বঙ্গবন্ধুর সাথে ছিলাম। সুতরাং বঙ্গবন্ধুর সাথে আমার জীবনটা আমি কাটাতে পেরে আমি খুব সার্থকতা লাভ করেছি। এমন একজন মহান নেতা, বিশ্ববরণ্য, তিনি যখন জাতিসংঘে বক্তৃতা করেন তুমুল করতালি, সেই করতালির মধ্যেই বিভিন্ন রাষ্ট্রনায়ক, আমরা যারা বঙ্গবন্ধুর সাথে ছিলাম, আমাদেরকে জড়িয়ে ধরে বলতেন যে সত্যি তোমরা গর্বিত, তোমাদের প্রিয় নেতা শেখ মুজিব শুধু বাংলাদেশের নেতা না, তিনি শুধু এশিয়ার নেতা না, তোমাদের প্রিয় নেতা সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের শ্রেষ্ঠ নেতা। এই এই যে এটাই তো সত্য, এটাই তো বাস্তব। জেল জুলুম, এই যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, তার মধ্যে অনেক কিছু লেখা আছে। আমি কালকেও পড়তেছিলাম যে আওয়ামী লীগ রোজ, গতকাল 23 তারিখ ছিল, 23শে জুন, রোজ গার্ডেনে আওয়ামী লীগ হয়েছে। বঙ্গবন্ধু তখন কারাগারে বন্দী নিরাপত্তা কর্মী, তিনি ওনার অসমাপ্ত আত্মজীবনীর 120-121 পৃষ্ঠায় ডেকেছেন যে আমি কারাগারে বন্দী যখন আওয়ামী লীগের সম্মেলনে রোজ গার্ডেনে, এবং আমার নামের সাথে আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে এবং আমার নামের সাথে লেখা আছে নিরাপত্তা বন্দী। সুতরাং এই যে জীবন বঙ্গবন্ধুর, আর আমি সেই বঙ্গবন্ধুর।
থাকে একেবারে সঙ্গী হয়ে আসলে আমি খুব ভাগ্যবান আমি খুবই ভাগ্যবান জি নিশ্চয়ই আপনার এই বাড়িটিতে যখন আসলে আমরা আসছিলাম আমার আমি হয়তো দর্শকদেরকে পুরো বাড়িটি ঘুরিয়ে দেখাতে পারছি না কিন্তু আমি দেখলাম আসলে আপনার পুরো বাড়িটাই একটি ইতিহাস এবং আপনি পুরো বাড়িতে আপনার সেই জীবনের স্মৃতিগুলো ধরে রেখেছেন আপনার খুব সুন্দর একটি লাইব্রেরি আছে অবসর সময়টা কি আসলে লাইব্রেরিতে বই পড়ে কিংবা লিখে কাটান কি আমি একটু পড়াশোনা করি ইতিহাস পড়ি আবার ওই টেলিভিশনে হঠাৎ একটা জিনিস মনে হলো ওই যে গুগলে আমি সার্চ করে যেমন আলজেরিয়ার প্রেসিডেন্ট হুয়ারি বুমেদিন তার ইতিহাস পড়লাম মার্শাল টিটো তার ইতিহাস পড়লাম এগুলো আমার অভ্যাস আর লাইব্রেরিতে আমার অনেক বই আর আমি ভোলাতে আমার যে ফাতেমা খানম কমপ্লেক্স মায়ের নামে আমি বলছি বোধ আগে যে বৃদ্ধাশ্রম স্বাধীনতা জাদুঘর মসজিদ এতিমখানা তারপরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র ডিগ্রি কলেজ তারপরে বাবা মায়ের নামে এখন হাসপাতাল এই কমপ্লেক্সটার মধ্যে যে আমি যে স্বাধীনতা জাদুঘর করেছি ওই জাদুঘরে গেলে প্রাণ জুড়িয়ে যায় যত ছবি বঙ্গবন্ধুর সাথে বিশ্ব নেতৃবৃন্দের সাথে সব আছে আপনার নির্বাচনী এলাকার কথা বলছিলেন এবং আপনি অনেকবার নির্বাচিত হয়েছেন আপনার এলাকা থেকে সেখানকার মানুষদের ভালোবাসায় নিশ্চয়ই আপনি প্রতিবার সিক্ত হয়েছেন সেই মানুষগুলোর কথা একটু জানতে চাই ঈদের সময় নিশ্চয়ই তারাও একটু চেষ্টা করেন একজন তোফায়েল আহমেদের একটু কাছাকাছি আসতে আমি তাদের সাথে ঈদ করি যদিও সব মানুষ আসতে পারে না তবে বিভিন্ন ইউনিয়নের যে নেতারা আছে তারা এসে আমার সাথে সাক্ষাৎ করে আর আমি যে বলা মিউজিয়াম করেছি স্বাধীনতা জাদুঘর ওই মিউজিয়ামে আবার একটু বাংলার মতো আছে আমার থাকার মতো ওখানে প্রচুর লোক আসে আমি তাদের সাথে দেখা করি কোলাকুলি করি আর গ্রামের আমার বাড়ির দরজায় সুন্দর একটা মসজিদ আছে সেই মসজিদে নামাজ পড়ি নামাজ পড়ার পরেই আমার বাবা মার কবর পাশে বসে আমি কোরআন তেলাওয়াত করি সুতরাং আমরা একটা ডিসিপ্লিন লাইফ ভালোই আমার জীবনটা আমি খুব ধন্য আল্লাহর কাছে শুকরিয়া জীবনের আসলে এই পর্যায়ে এসে এত বড় রাজনৈতিক জীবন এত মানুষকে দেখেছেন বঙ্গবন্ধুর মতন একজন মানুষের কাছাকাছি গিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার খুব কাছাকাছি যাওয়ারও আপনার সৌভাগ্য হয়েছে আপনি ওনার উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন দেশকে নিয়ে আসলে এখন কি ভাবছেন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যদি আপনাকে বিশ্লেষণ করতে বলা হয় আপনি কি বলতে চান না অত্যন্ত নিষ্ঠার সাথে দক্ষতার সাথে বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করে চলেছেন এই বাংলাদেশের অনেক উন্নতি তিনি করেছেন বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশালী করেছেন বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন সুতরাং বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে যেই রক্ত কোনো আপোষ করে না তার বক্তৃতা বিবৃতি শুনলেই বোঝা যায় যে তিনি আপোষহীন এবং এই দেশকে ভালোবাসেন এবং এই দেশের জন্য আজকে এই বাংলাদেশ তো এরকম ছিল না পৃথিবীর মানুষ আমাদের কাছ থেকে বাংলাদেশের গল্প শুনে এখনও বলে যে এত তাড়াতাড়ি কীভাবে তোমরা তোমার দেশটাকে এ পর্যায়ে নিয়ে এসেছ এই সব কিছুর মূলে হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে দীর্ঘ জীবনটাকে আপনি যাপন করেছেন সেই জীবনে আসলে জীবন যেমন সত্য ঠিক একইভাবে মৃত্যুও হয়তো সত্য কখনো কি আসলে জীবনের এই পর্যায়ে এসে মৃত্যুকে নিয়ে ভেবেছেন হ্যাঁ মৃত্যুকে তো প্রত্যেকদিনই ভাবি এবং তাতে আমি বিচলিত নই কারণ জানি জন্মাইলেই মৃত্যুবরণ করতে হবে আমি জন্মেছি মৃত্যুবরণ করবই আমার বয়সও তো হয়েছে এখন 80 বছরের মতো সুতরাং আর যে কদিন আছি আল্লাহর কাছে মোনাজাত করি যে আমি যেন সততার সাথে নিষ্ঠার সাথে আমার বাকি জীবনটা মানুষের জন্য কাজ করে যেতে পারি কাজেই আমার মৃত্যু নিয়ে আমি কখনো ভাবি না এবং আমার বাবা মার কবর আমার বাড়ির দরজায় আমি কবরের পাশে বাবা মার কবরের পাশে বসে কোরআন শরীফ যখন পড়ি আমি মোনাজাত করি এবং ভাবি যে এইখানেই তো আমার থাকতে হবে আমার মৃত্যুর পর আমাকে তো ওখানেই কবর দেবে সুতরাং শুকরি আলহামদুলিল্লাহ আমার জীবন আমি মনে করি আমার জীবনটা সার্থক এখন আসলে যখন আপনি আপনার এই দীর্ঘ রাজনৈতিক জীবনের দিকে পিছনে ফিরে তাকান তখন আসলে কি মনে হয় আর কিছু কি করবার ইচ্ছা আছে কিনা কিংবা আর কিছু করে যাওয়ার আপনার আকাঙ্ক্ষা আছে কিনা আমার কোনো ইচ্ছা অপূর্ণ নাই আমি যা করতে চেয়েছি আমি সব করতে পেরেছি আমার জীবনটা আমি যদি ইংরেজিতে যে আই এম স্যাটিসফাইড আমার জীবন কোনো অপূর্ণতা নাই আমার জীবনটা পূর্ণ
আসলে যে সততার সাথে এবং যে নিষ্ঠার সাথে আপনি আপনার জীবনটাকে পার করেছেন, সেই জায়গাটি থেকে আপনার নিঃসন্দেহে কোনো অপূর্ণতা পাওয়ার থাকারও কথা না। আপনি যেভাবে সহজভাবে আসলে জীবনকে যাপন করেছেন, খুবই সাদামাটা আপনার জীবন যাপন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। যদি আমাদের দর্শকদেরকে কিছু বলেন ঈদের দিনটা নিয়ে নিয়ে যদি আমাদের দর্শকদেরকে কিছু বলেন। আসলে আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে এবং আমার প্রিয় দেশবাসীকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং সবার কাছে আমি দোয়া চাই যেন আমি যেন সুস্থতার সাথে বাকি জীবনটা কাটাতে পারি, এবং সম্মানের সাথে ইজ্জতের সাথে যেন আমি একদিন মৃত্যুবরণ করতে পারি। আমার কোনো চাওয়া নাই, আমার জীবনের সব চাওয়া আল্লাহ রব্বুল আলামিন পূরণ করেছেন, এবং আমাকে দোয়া করেছেন আমার মা। আমার মা মায়ের কথা আমি সবসময় মনে করি। মায়ের কথা বলছিলেন, একটু যদি মায়ের হাতের খাবারের কথাও বলছিলেন, এখন আসলে ঈদের দিন কি কখনো মায়ের হাতে প্রিয় খাবারের কথা মনে পড়ে কিনা, কিংবা যখন ঈদের খাবারের মেনু তৈরি করেন আপনার কি কোনো আসলে সেরকম আলাদা চাহিদা থাকে কিনা? আমার বাসায় পাক করার লোক আছে, তারা পাক করে। আর গ্রামে গেলে আগে তো আমার বড় ভাইয়ের স্ত্রী ছিলেন, ভালো পাক করতেন। আমার মেজো ভাইয়ের স্ত্রী ছিলেন, ভালো ভাগ করতেন, তারা মৃত্যুবরণ করেছেন। সুতরাং গ্রামে গেলে গ্রামের ওই বাড়ির কাছের যারা মহিলা তারা পাক শাক করে খাই, ভালোভাগই করে। আর এখানে তো ভালো নাম করা বাবুর্চি আছে, কোনো অসুবিধা নেই, ভালোই আছি। হ্যাঁ, ভাইদের কথা বলছিলেন, ছোটবেলার ঈদগুলো ভাইদের সাথে কাটাতেন কিনা, একসাথে নামাজে যেতেন, নিশ্চয়ই এই ধরনের স্মৃতি আছে, সেই স্মৃতিগুলো থেকে কিছু মনে পড়ে? আমার বাড়ির দরজায় এখনও জামাত হয়, আমি কিন্তু আমার বাড়ির দরজেই নামাজ পড়ি। এই যে কোরবানির ঈদ, ঈদুল আজহা, আমি কিন্তু আমার বাড়ির দরজেই আমি নামাজ পড়ব। আমি আমার গ্রামে ঈদ করব এবং মানুষের সাথে আমি কাটাবো। সবসময় তাই করে এসেছেন? শুধু জেলে থাকাকালীন আমার গ্রামে আমি নামাজ পড়তে পারিনি। সন্তানদের সাথে কোনো মজার স্মৃতি আছে? অনেকবার আমি কোরবানির ঈদ, রোজার ঈদ আমি পালন করেছি। এই জেলখানায় এতবার ঈদ করেছেন, তারা সাধারণ কয়েদি, তাদের সাথে আমি নামাজ পড়েছি। এই যে এতবার আসলে জেলখানায় ঈদ করেছেন, আপনার সন্তানকে ছাড়া, আপনার স্ত্রীকে ছাড়া, সন্তানের কাছ থেকে কখনো অভিযোগ শুনেছেন যে বাবাকে কাছে পায়নি, তাদের কোনো আক্ষেপ আছে? আমার মেয়ে খুব লক্ষ্মী মেয়ে, আদর্শবান। আমার জামাইটা অত্যন্ত নিষ্ঠাবান ও বড় ডাক্তার। আমার মেয়েটাও শান্তিতে আছে, সুখে আছে, আমিও সুখে আছি। আমার স্ত্রী সতীশ সাধ্বি, মানে অত্যন্ত সততা, নিষ্ঠাবান, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আমাকে দোয়া করে, ভালো আছি আমরা। জি জি, সাধারণ মানুষদের কাছাকাছি আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে গিয়েছেন, নিশ্চয়ই তাদের ভালোবাসা আপনাকে কোনো না কোনো জায়গায় অনুপ্রাণিত করেছে, তাদের ভালোবাসা দ্বারা আসলে আপনি যে অনুপ্রাণিত হয়েছেন সেই গল্পটা একটু জানতে চাই। সাধারণ মানুষ খুব ভালো, যে বঙ্গবন্ধু একটা বক্তৃতা বলেছিলেন, যারা রিক্সা চালায় গরিব তাদেরকে অপমান করে কোনো কথা বলো না, কারণ তারাও মানুষ। এই যে সাধারণ মানুষ, আমি তাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি, যার কারণেই সাধারণ মানুষ আমাকে ভালোবাসে। না হলে আমি 91 সনে 2টা আসনে বিজয়ী হয়ে এমপি হব কেন? 96তে 2টা আসনে আমি বিজয়ী হয়ে এমপি হব কেন? আমি 9 বার নির্বাচনের 70 সন সহ 70, 73, 86, 91, 96, 8, 14, 18 এতগুলি নির্বাচনে আমি বিজয়ী হবে কেন? মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। আর কেউ যদি সততার পরিচয় দেয়, আমি একটা এমপি, মানুষ যদি জানে যে লোকটা সৎ, কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, অটোমেটিক্যালি মানুষ তাকে ভালোবাসে। জি, এবং সেই ভালোবাসা নিশ্চয়ই আপনাকেও যুগে যুগে প্রেরণায় জুগিয়েছে। আমি যখন আপনার সাথে কথা বলছিলাম একটা মজার ব্যাপার খুব লক্ষ্য করছিলাম, যে আপনি একেবারে সব সাল তারিখ সব কিছু মনে রেখেছেন, এবং সেটি অনেক আগের থেকে শুরু করে এখনও অবধি। আপনি বলছিলেন যে আপনি খুব ভালো ছাত্র ছিলেন, কিন্তু আসলে এই যে একেবারে অ্যাকুরেট ডেট মনে রাখছেন সেটা কী করে সম্ভব? না, এটা মানুষও বলে যে এটা যায় ওইটার স্মৃতিশক্তির ব্যাপার। আমার জীবনের যত ঐতিহাসিক দিন সব আমার মনে আছে, যেমন কোন তারিখে
আমি বঙ্গবন্ধুর সাথে বিদেশে গিয়েছি, কোথায় গিয়েছি, আপনি ধরেন সোভিয়েত ইউনিয়নে গিয়েছি, ক্রেমলিনে ছিলাম, আবার আমি যখন যুগোস্লাভে গিয়েছি, মার্শাল টিটো যেখানে ছিলেন বিরোনি সেখানে আমি গিয়েছি। সুতরাং এটা একটা আল্লাহ প্রদত্ত, যাই হোক, আমি এই যে আসলে এত জায়গায় গিয়েছেন সেটা নিয়ে একটু জানতে চাই। আপনি তো বঙ্গবন্ধুর সফর সঙ্গী হিসেবে কিংবা রাজনৈতিক ব্যক্তি হিসেবে আপনার পৃথিবীর অনেক জায়গায় ঘোরবার সৌভাগ্য হয়েছে, বাইরেও হয়তো ঈদ করতে হয়েছে, সেরকম কোন ঈদের কথা মনে পড়ে কিনা? একেবারে দেশকে ছেড়ে দেশেই করছি, কিন্তু জেলে করছি, জেলখানে। বিদেশে কোনো ঈদ হয়? বিদেশে কোনো মজার স্মৃতি মনে পড়ে বঙ্গবন্ধুর সাথে? ইন্টারেস্টিং ঘটনা হলো, আমি তো বঙ্গবন্ধুর সাথে যেতাম, কত বড় নেতা, বিশ্ববিখ্যাত নেতা, কিন্তু আমাকে পরিচয় করে দিতেন যে আমার পলিটিক্যাল সেক্রেটারি, আবার আমার সম্বন্ধে কিছু বলতেন আর কি। খুব বড় মনের মানুষ ছিলেন তো বঙ্গবন্ধু, ছোটকে বড় করে তুলতেন, আমি একটা সাধারণ মানুষ কিন্তু আমাকেও বড় করে তুলতেন। এটাই ছিল বঙ্গবন্ধুর চারিত্রিক বৈশিষ্ট্য। ইউনিয়নের নেতাকে থানার নেতা করে, থানার নেতাকে জেলার নেতা করে, জেলার নেতাকে জাতীয় নেতায় পরিণত করে তিনি জাতির পিতা হয়েছেন। ছোটকে বড় করার একটা প্রবণতা বঙ্গবন্ধুর ছিল, সেটাই তিনি করছেন। সুদীর্ঘ এই রাজনৈতিক পথ পাড়ি দিয়ে এসে এখনকার বাংলাদেশ নিয়ে আপনার ভাবনা জায়গা একটু জানতে চাই। বাংলাদেশ ভালোই চলছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এবং বাংলাদেশ একটা এখন উন্নয়নশীল দেশে আমরা পরিণত হয়েছি, এবং 2041 সালে আশা করি আমরা উন্নত দেশে পরিণত হব। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ বর্তমানে একটা মর্যাদাশীল দেশ। যে স্বপ্ন আসলে আপনি দেখেছেন, আমরাও আসলে চাই সেই স্বপ্ন বাস্তবায়িত হোক, এবং সেই বাস্তবায়নের পথে আসলে আপনাদের মতন তোফায়েল আহমেদ নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটি অনেক বড় অবদানের জায়গা জুড়ে আছেন, একটি অনেক বড় আসলে জায়গা জুড়ে আছেন। জনাব তোফায়েল আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমার দেশ টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার আর কিছু বলার থাকে। আমি আমার প্রিয় দেশবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি, এবং সবাই যে যেখানে আছে সুস্থ থাকুক, ভালো থাকুক, পরম করুণাময়ের কাছে আমার দেশবাসীর জন্য আমি সেই ফরিয়াদ করছি। দর্শক একজন তোফায়েল আহমেদ, যিনি আসলে নিজেই একটি ইতিহাস, সেই ইতিহাসের পাতা থেকে হয়তো মাত্র কয়েকটি পাতাই আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি, তবে চেষ্টা করেছি এই ঈদের সময়টাতে একজন রাজনীতিকের অন্দরের ঈদের আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে। আশা করছি আপনারা আমাদের সাথে সেই আনন্দের ভাগে আনন্দিত হয়েছেন, এবং পরবর্তী পর্বগুলোতেও নিশ্চয়ভাবেই আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।